রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পার্কাস রোডে খালুইবিল মাঠের সার্বজনীন দুর্গাপূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা এবছর 59তম বর্ষে পদার্পণ করল। এদিন খুঁটি পূজায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বাবলু মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন খুঁটি পূজা ঘিরে উদ্যোক্তা এবং এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আমাদের বর্ধমান শহরের 7নম্বর ওয়ার্ডে আমাদের খালবিল মাঠ উৎসেদ রোড নিয়ে যে পার্কাস রোডে 59তম দুর্গাপুজোর আজকে খুঁটি পুজো অনুষ্ঠান হচ্ছে। সেই খুঁটি পুজো অনুষ্ঠানে আমি নিজে এসেছি, আমাদের 8নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা, আমাদের বিশিষ্ট সমাজসেবী বাবুদা সহ আমরা সব এসেছি, যার মূল উদ্যোগটা এখানে মানুষ প্রায় এত বছর ধরে এই দুর্গাপুজো খুবই পুজোটা করছে। এটা খুব বড়ো পুজো, ভালো পুজো, এটাই এই এলাকার সব থেকে পুরনো পুজো। এই পুজোরই এবছরে কোনো তার আছে এই দুর্গাপুজোর শুভ সূচনা। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।